সিজার সম্পর্কে ইসলাম কি বলে? সিজার করা কি জায়েজ আছে? মেয়েদের গর্ভখালাসের জন্য সন্তান প্রসবের সময় যদি তা কারোর সিজারের প্রয়োজন হয়, বাচ্চার পজিশন এবং সার্বিক অবস্থা বিবেচনা করে বিচক্ষণ ডক্টরগণ যদি সিজার করতে নির্দেশনা করে এবং এর কোনো বিকল্প না থাকে, তাহলে তো এটা জায়েজ আছে, কারণ অনন্য উপায় চিকিৎসার অংশ হিসাবে এটা জায়েজ আছে। কিন্তু যথাসম্ভব আপনার এক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে কি না, প্রপার ডায়াগনোসিস হচ্ছে কি না, প্রপার পরামর্শ হচ্ছে কি না, এই বিষয়গুলোকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে। অনেক মেয়েরা আজকাল শখ করে কি করে সিজার করে, শুনি শখ করে নাকি সিজার করে, অদ্ভুত ব্যাপার স্যাপার। মানে নর্মাল ডেলিভারিতে একটু কষ্ট বেশি হয়, সেজন্য সিজারে তারা চলে যায়। অথচ সিজার মানে কি? পেটের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কেটে ফেলা, সেটাকে আবার জোড়া দেওয়া, সেটা আবার জোড়া লাগা। নর্মাল ডেলিভারি হলে আজকে ডেলিভারি হলে হাসপাতালে, কালকে মহিলা ছাড়পত্র পেয়ে যায়। আর সিজারের রোগী তিন দিন চার দিন পাঁচ দিন বেডে শুয়ে থাকতে হয়। হয়তো বাহ্যিক একটু সাময়িক একটু কষ্ট হয় প্রসবের সময়টাতে, কিন্তু আগে পরে পুরো সময়টা সুখ। অতএব এগুলো নির্বুদ্ধিতা ছাড়ার কিছুই নয়। আমাদেরকে আজকাল শৌখিনতার নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে শয়তান এমন এমন পদ্ধতিতে নিয়ে যাচ্ছে যে আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। সিজারের সবচেয়ে বড় ক্ষতির একটা তো হলো যে বাচ্চা যদি সিজারে হয় তাহলে সেক্ষেত্রে খুব বেশি বাচ্চা নেওয়ার সম্ভাবনা থাকে না নাকি, তো সেটা যদি হয় এটা তো বিরাট একটা লস। আপনি বিয়ে করেছেন, আল্লাহ তাআলা আপনাদের ঘরে সংসারে যদি দুই চার পাঁচটা সাতটা দশটা বারোটা বাচ্চা দেয়, বিরাট বড় সম্পদ। এই বাচ্চার টাকা দিয়ে কেনা লাগলে কি করতেন? সেখানে একটার পরে আন্না, দুইটার পরে আন্না, এগুলা যারা বোঝায় আপনাদেরকে ভুল বোঝায়। এগুলোর পরিণতি কি হয় চায়নারা জানতেছে, এগুলোর পরিণতি কি হয় উন্নত বিশ্বের লোকেরা জানতেছে। জন্মের হার যখন থেমে যায় একটা সভ্যতা বিলুপ্তির দিকে চলে যায়, এটা নতুন করে গ্রো করা যায় না, কঠিন হয়। মানুষের জন্ম পৃথিবীর জন্য কখনো অকল্যাণের না, মানুষ কখনো জনসংখ্যা কখনো সমস্যা নয়, এটাকে জনসম্পদ রূপান্তরের চেষ্টা করতে হবে। আপনারা প্রায় একটা স্লোগান শুনেন না, ওই যে ছোট পরিবার সুখী পরিবার, শুনেন না? ছোট পরিবার মানে একটা দুটো বাচ্চা থাকলে আপনি সুখে থাকবেন। আমি তো উল্টাটা দেখি, যত ঘরে ঘরে অশান্তি দেখেন ওই এক ছেলে এক মেয়ে ওখানে, কারণ ওই একটা অমানুষ হলে পুরো জীবনটাই শেষ। আর যাদের আটটা দশটা বাচ্চা আছে এদের যদি দু চার পাঁচটা অমানুষ হয় তাতে কিছু আসে যায় না, একটা মানুষ হইলে যথেষ্ট, ঠিক না? বেঠিক, বড় পরিবারের সবগুলাই অমানুষ হয়েছে, একটা মানুষের জাত হয় নাই, বাপ মার কষ্টই কষ্ট, এরকম ঘটনা দেখছেন আপনারা? কিন্তু ওই তথাকথিত এক ছেলে এক মেয়ের, একটা লন্ডন চলে গেছে আর একটা ক্যানাডা চলে গেছে, দুইটা দুই জায়গায় যায়, অমানুষ হয়ে গেছে, বুড়া বুড়ি দুনিয়াতে মরে, দেশে থেকে মরে, এরকম ঘটনা বহুত আছে না? তাহলে কে বলছে এই সমস্ত কথা? ছোট পরিবার শুধু পরিবার, জনসংখ্যা এটা কখনো সমস্যা নয়, এই থিওরি ভুল। যারা এই থিওরি আমদানি করেছে তারা নিজেরা এখন বিপদে আছে। এখন ভর্তুকি দিয়ে সন্তান জন্ম দেওয়া হইতে পারতেছে না। বিভিন্ন দেশে দেশে আপনারা জানেন না, সন্তান হলে ভর্তুকি দেয়, কিন্তু আর হইতে পারতেছে না। আরে আমাদের দেশে এটা নেয়ামত আলহামদুলিল্লাহ, সাত আটটা সন্তান হয়েছে বাতে মরতেছে, এরকম পাইছেন একজনও? সাত আটটা হয়ে গেছে এই জন্য ভাতের অভাবে বুড়াবুড়ি খেতে পারতেছে না, এরকম হয়েছে কখনো? আল্লাহ তাআলা সবার রিজিকের মালিক, ঈমানদার সে বিশ্বাস থাকতে হবে তার। জনসংখ্যা এটা নেয়ামত, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এটা। বিধান সিজার করে এই যে সন্তান আপনার জন্মের হার কমায় আনা বা সীমিত করে ফেলা, এটা বুদ্ধিমান পরিচালনা। তবে হ্যাঁ, যদি এরকম পরিস্থিতি হয় যে নর্মাল ডেলিভারি হলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়ে যায়, তখন অবশ্যই সন্তানের জন্ম পরে আগে মায়ের জীবন রক্ষা করতে হবে, সেটার জন্য কী করতে হবে? সিজারে যেতে হবে, সেটা জায়েজ আছে, কিন্তু এটা হলো সর্বশেষ চিকিৎসা।